আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব একটা ল্যাপটপের পাওয়ার বাটন কি এবং পাওয়ার বাটনে যে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট রয়েছে তার বিস্তারিত ব্যবহার, এবং ল্যাপটপের মাউস কিভাবে ব্যবহার করতে হয়, ল্যাপটপের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিবোর্ড, আমরা এই কিবোর্ডটাকে 6টি ভাগে ভাগ করেছি, সেই ভাগের প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করা হবে, এবং একটা ল্যাপটপের কিবোর্ডের মধ্যে যতগুলো কি রয়েছে বা বটম রয়েছে প্রত্যেকটা কি সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়া হবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছে আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। এটা হচ্ছে আজকের কোর্সের প্রথম স্টেপ, সেটা হচ্ছে ল্যাপটপ পাওয়ার বাটন। এবং ল্যাপটপ পাওয়ার বাটনের মধ্যে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্লিপ, তারপর হচ্ছে শাটডাউন, তারপর হচ্ছে রিস্টার্ট। এই তিনটা বিষয়ের প্রত্যেকটি কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চলুন চলে যায় আমাদের ল্যাপটপের ডেস্কটপে। তো এখানে আসার পর একদম দেখেন বাম পাশে নিচে কোণায় একটা স্টার্ট বাটন রয়েছে। আমি যখন এই স্টার্ট বাটনে ক্লিক করে দেব তখনই আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এবং সেখান থেকে আমি যেটা চুজ করব সেটা হচ্ছে পাওয়ার বাটন। তো এই পাওয়ার বাটনে যখন আমি ক্লিক করে দেব তখন আমার সামনে তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে স্লিপ, তারপর হচ্ছে শাটডাউন, তারপর হচ্ছে রিস্টার্ট। তো আমরা কম্পিউটার যখন চালু করব আমাদের প্রয়োজনে, যখন কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হবে তখন আমি যখন এই শাটডাউনে ক্লিক করে দিব তখন কিন্তু সাথে সাথে আমার ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে, এবং এর পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিস্টার্ট। কোনো কারণে আমার ল্যাপটপকে যদি বন্ধ করে আবার চালু করতে হয়, অথবা কোনো কারণে আমার ল্যাপটপটি মনে হচ্ছে যে একটু স্লো কাজ করতেছে, অথবা আমি যেভাবে চাচ্ছি সেভাবে আমার ল্যাপটপটি পারফরম্যান্স করতে পারতেছে না, তখন আমি চাইলে ল্যাপটপটাকে রিস্টার্ট দিয়ে আবার নতুন করে চালু করতে পারি। এটা সুবিধা হচ্ছে আমি যখন এখান থেকে এই পাওয়ার বাটনে ক্লিক করে রিস্টার্টে ক্লিক করে দেব তখন কিন্তু সাথে সাথে আমার ল্যাপটপটি নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথমে দেখলাম শাটডাউন, তারপর হচ্ছে রিস্টার্ট। তো পাওয়ার বাটনের এখন যে অপশনটি আমরা শিখব সেটা হচ্ছে স্লিপ মোড। আপনি যদি কোনো কারণে কম্পিউটারকে যে অপশন চালু রেখেছেন সেই অপশনগুলো চালু রেখে স্লিপ মোডে রাখতে চান, অথবা স্লিপ মোড করে দিতে চান, ধরেন আপনি কোনো ডিজাইনের কাজ করছেন অথবা কোনো ভিডিও এডিটিংয়ের কাজ করছেন কিন্তু তাৎক্ষণিক আপনাকে কোনো কারণে বাইরে যেতে হচ্ছে অথবা অন্য কোনো কাজে যেতে হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন না আপনার কম্পিউটারটা বন্ধ করে সবগুলো ক্লোজ করে দিতে, তখন আপনি এই স্লিপ মোডটা ব্যবহার করতে পারেন। আপনি যদি স্লিপ মোডে ক্লিক করে দেন তখন আপনার কম্পিউটারে যত কাজ রয়েছে সবগুলোই যেখানে আছে সেভাবেই থাকবে, কিন্তু স্লিপ মোডে একদম বন্ধ হয়ে যাবে। আপনি কিন্তু আবার নতুন করে আপনার ল্যাপটপে যে পাওয়ার বাটন রয়েছে ওখানে ক্লিক করে আপনার ল্যাপটপকে চালু করতে হবে। চালু করার পর নতুন করে চালু হবে না, যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করতে পারবেন। আপনি যদি এডিটিংয়ে থাকেন এডিটিং সফটওয়্যারটা সামনে চলে আসবে, যেখানে ছিল মোট কথা যেখানে ছিল সেখান থেকে আবার আপনি শুরু করতে পারবেন। এটা হচ্ছে স্লিপ মোড। ল্যাপটপ কোর্সের এ পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হাউ টু ইউজ মাউস, মানে একটা ল্যাপটপের যে মাউস প্যাড রয়েছে সেখানের ইউজটা আমরা কীভাবে করব। ঠিক আছে, সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে। এখানে আসার পর দেখেন আমি যখন আমার মাউস প্যাডের মধ্যে আঙ্গুল দিয়ে টাচ করে নড়াচড়া করব তখন কিন্তু আমার যে মাউসের কার্সর রয়েছে সেটা কিন্তু নড়াচড়া করবে। এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা চিহ্ন, সেটার নাম হচ্ছে কার্সর, এটা হচ্ছে মাউসের কার্সর। আমি যখন ল্যাপটপের মধ্যে মাউস প্যাডে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে নড়াচড়া করব তখন কিন্তু আমার মাউসের যে কার্সর রয়েছে সেটা নড়াচড়া করতে পারবো। এবং আমার মাউস প্যাডের মধ্যে কিন্তু দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তো আমি যখন মাউস প্যাডের রাইট পাশে ক্লিক করব তখন কিন্তু এরকম একটা অপশন আমার সামনে চলে আসবে, এবং এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। শুরুতে ভিউ রয়েছে, ভিউর আন্ডারে অনেকগুলো কাজ রয়েছে, শর্ট বাই রয়েছে, রিফ্রেশ রয়েছে, পেস্ট, তারপর হচ্ছে পেস্ট শর্টকাট, তারপর হচ্ছে আনডু কপি, নিউ, ডিসপ্লে সেটিং, তারপর হচ্ছে পার্সোনালাইজ। এই প্রত্যেকটা কাজ আমি আপনার সাথে শেয়ার করব, এবং এখান থেকে যখন আমি আমার মাউস প্যাডের লেফটে ক্লিক করব তখন কিন্তু নর্মালি এরকম কোনো কাজ করবে না, আপনি যে কোনো একটা অপশনে গিয়ে লেফটে কাজ করতে হবে। ধরেন আমি এই যে এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম, মাউস প্যাডের রাইট বাটনে যখন ক্লিক করে দিলাম তখন যখন এই অপশনটা আসবে তখন এখান থেকে আমি লেফট বাটনের কাজটা করতে পারবো। এই যে রিফ্রেশ একটা অপশন রয়েছে, আমি যখন এই রিফ্রেশে ক্লিক করে দেব তখন কিন্তু আমার ল্যাপটপটা একটু
একটু রিফ্রেশ হবে। আপনি যখন কাজ করতে করতে কম্পিউটারটা একটু স্লো কাজ করতে থাকবে, তখন কিন্তু আপনি কাজটা একটু করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের গতিটা একটু বাড়বে এবং রিফ্রেশ হবে। সেটা করার জন্য আমি ল্যাপটপের মাউস প্যাডের রাইট বাটনে ক্লিক করলে এর অপশনটা আসবে এবং এখান থেকে এই যে রিফ্রেশে গিয়ে আবার মাউস প্যাডের লেফট বাটনে ক্লিক করে দেব, তখনই কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। এটা আমরা একটু পরপর করে নিতে পারি। তো এটা হচ্ছে প্রাথমিক একটা মাউসের ব্যবহার। তারপরে ল্যাপটপের মাউসের কিন্তু আরও অনেকগুলো ব্যবহার রয়েছে, এটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। ল্যাপটপ কোর্সের এ পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে হাউ টু ইউজ কিবোর্ড। একটা ল্যাপটপের কিবোর্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করব। ল্যাপটপের কিবোর্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এক্সপার্ট হওয়ার জন্য ল্যাপটপের যে কিবোর্ড রয়েছে এটার প্রত্যেকটা বিষয় আপনাকে বিস্তারিত জানতে হবে। ল্যাপটপের কিবোর্ডটাকে আমরা টোটাল 6টা ভাগে ভাগ করেছি। 1 নম্বরে ফাংশন কী, 2 নম্বরে আলফাবেট কী, 3 নম্বরে সিস্টেম কী, 4 নম্বরে এডিটিং কী, 5 নম্বরে এরো কী, 6 নম্বরে নিউমেরিক কী। তো এই বাগটাকে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। শুরুতেই আমি একটা কিবোর্ড নিয়ে আসতে চাচ্ছি। এই ল্যাপটপের কিবোর্ডটাকে আমরা আলাদা করে বড় করে আপনাদের সাথে একটা একটা ধরে ধরে পরিচিত করাতে চাচ্ছি। তো শুরুতেই আমরা একটু দেখে নিচ্ছি যে ফাংশন কীর মধ্যে কী কী রয়েছে। তো ল্যাপটপের ফাংশন কীর মধ্যে F1 থেকে F12 পর্যন্ত যে কীগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফাংশন কী। সেটা কোনগুলো আমি যখন এখান থেকে এই ছবিটা বড় করব, এটা হচ্ছে একটা ল্যাপটপের কিবোর্ড। তো আমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন F1 থেকে F12 পর্যন্ত মোট 12টা কী রয়েছে, এই 12টা কীকে বলা হয় ফাংশন কী। আমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করব এবং এগুলো চাইলে নোট ডাউন করে নিতে পারেন আপনি একটা আলাদা খাতার মধ্যে মনে রাখার জন্য, যে F1 থেকে F12 পর্যন্ত মোট 12টা কীকে বলা হয় ফাংশন কী। ঠিক আছে, আশা করি আপনাদের মনে থাকবে ফাংশন কী টোটাল 12টা F1 থেকে F12 পর্যন্ত। তো এখন আমরা ল্যাপটপ কিবোর্ডের যে বাগটা শিখব সেটা হচ্ছে আলফাবেট কী। এই এ থেকে জেড পর্যন্ত 26টা যে অক্ষর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এ থেকে জেড 26টা অক্ষর, এই 26টা অক্ষরকে বলা হয় আলফাবেট কী। ঠিক আছে, আমি এখানে বিস্তারিত আলোচনা করছি। এই যে দেখতে পাচ্ছেন কিউ থেকে শুরু করে এম পর্যন্ত, মোট কথা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত মোট 26টা অক্ষর এখানে রয়েছে, এই 26টা অক্ষরকে বলা হয় আলফাবেট কী। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আলফাবেট কী হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি। ঠিক আছে, এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে 3 নম্বরে সিস্টেম কী। টোটাল আমরা কিবোর্ডটাকে কিন্তু 6টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফাংশন কী, সেটা হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত, এবং আলফাবেট কী হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এখানে এই যে কিউ থেকে এম এবং পি থেকে জেড এখানে 26টা অক্ষর রয়েছে, সেগুলো হচ্ছে আলফাবেট কী। এবং এরপর রয়েছে সিস্টেম কী। সিস্টেম কী হচ্ছে স্কেপ থেকে ব্যাক স্পেস পর্যন্ত মোট 14টি কীকে বলা হয় সিস্টেম কী। তো আমরা সিস্টেম কীগুলোর সাথে একটু পরিচিত হই। এই যে সিস্টেম কী স্কেপ থেকে ব্যাক স্পেস পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপের কিবোর্ডের মধ্যে এই যে একদম সর্ব উপরে যে কীটা রয়েছে বা বাটনটি রয়েছে স্কেপ, ESC স্কেপ, এইখান থেকে শুরু করে এই যে একদম নিচের দিকে এসে তারপর এখান থেকে একদম এই ব্যাক স্পেস পর্যন্ত, এই প্রত্যেকটা কীকে বলা হয় সিস্টেম কী। তো আমরা এখানে 14টা পেয়েছি। এই যে স্কেপ, তারপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে ক্যাপস লক, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে কন্ট্রোল, ফাংশন কী, স্টার্ট বাটন, অল্টার, স্পেস, আবার অল্টার, কন্ট্রোল, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে ইন্টার, তারপর হচ্ছে ব্যাক স্পেস, এই 14টা কীকে বলা হয় সিস্টেম কী। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে সিস্টেম কী কোনগুলো, যে স্কেপ থেকে ব্যাক স্পেস পর্যন্ত একটা কিবোর্ডের মধ্যে একদম উপরের যে কোনায় কীটা রয়েছে, এই যে কোনায় যে কী স্কেপ থেকে একদম নিচের দিকে এসে আবার ডান পাশে এসে এখান থেকে ব্যাক স্পেস পর্যন্ত মোট 14টা কীকে বলা হয় সিস্টেম কী। কিবোর্ডের যে অংশটার সাথে আমরা এখন পরিচিত হব সেটা হচ্ছে 4 নম্বর এডিটিং কী। একটা ল্যাপটপের কিবোর্ডের মধ্যে এখানে 7টা কী রয়েছে যেগুলোকে বলা হয় এডিটিং কী। যেমন প্রিন্ট স্ক্রিন থেকে শুরু করে পেজ ডাউন পর্যন্ত মোট 7টি কী রয়েছে সেগুলোকে বলা হয় এডিটিং কী। যেমন আমরা যদি এই কিবোর্ডের মধ্যে দেখি, এই যে দেখেন প্রিন্ট স্ক্রিন থেকে শুরু করে 1 2 3 4 5 6 7টা, এই 7টা কীকে বলা হয় এডিটিং কী। এখানে দেখেন প্রিন্ট স্ক্রিন, ইনসার্ট, ডিলেট, পেজ আপ, পেজ ডাউন, হোম, ইন, এই 7টাকে বলা হয় এডিটিং কী। এরপরে আমরা যে কীগুলোর সাথে পরিচিত হব 5 নম্বরে সেটা হচ্ছে এরো কী।
আপ ডাউন লেফট রাইট এরো, ঠিক আছে। আমরা যদি কিবোর্ডে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এই যে এরো কি চারটা রয়েছে এটাকে বলা হয় এরো কি, এবং এগুলো হচ্ছে চারটি, ঠিক আছে। এই যে চারটি দেখতে পাচ্ছেন, এই চারটিকে বলা হয় এরো কি। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছে ফাংশন কি, তারপর হচ্ছে আলফাবেট কি, তারপর হচ্ছে সিস্টেম কি, তারপর হচ্ছে এডিটিং কি, তারপর হচ্ছে এরো কি, এবং সর্বশেষ আমরা দেখবো হচ্ছে 6 নম্বরে নিউমেরিক কি। নিউমেরিক কি হচ্ছে ল্যাপটপের মধ্যে 1-2 লেখার যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 9 এবং 0 রয়েছে, এই জায়গাটাকে বলা হয় নিউমেরিক কি, ঠিক আছে। আমরা এখানে দেখে নিই, নিউমেরিক কি হচ্ছে 0 থেকে 1-9, ঠিক আছে। এই যে আমরা কিবোর্ডে যদি দেখি এই পাশটা, মানে ডান পাশটা, এটাকে বলা হয় নিউমেরিক কি, মনে থাকবে, 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কি। তো এই 1-2 কিন্তু এখানেও রয়েছে, এখানেও চাইলে আপনি 1-2-3-4 একদম 0 পর্যন্ত লিখতে পারেন। অনেক ল্যাপটপ রয়েছে বা নোটবুক রয়েছে যেগুলো আরও ছোট, এই অংশটা কিন্তু থাকেই না, মানে এই কাজগুলো আপনি এখান থেকেও করতে পারবেন। এটা দুই জায়গায় রয়েছে নিউমেরিক কি, 1-2-3-4-5-6-7-8-9-10, আবার এখানেও রয়েছে, তো এটাকে বলা হয় নিউমেরিক কি। তো আমরা কিন্তু ল্যাপটপের কিবোর্ডটাকে 6টা ভাগ করলাম, একটা হচ্ছে ফাংশন কি, আলফাবেট কি, সিস্টেম কি, এডিটিং কি, এরো কি, নিউমেরিক কি, এবং প্রত্যেকটি কিন্তু আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দিলাম, ঠিক আছে, কোন কিটাকে কোনটা বলা হয়, ঠিক আছে। আমি একটু মনে করে দিচ্ছি আবার, এটা হচ্ছে ফাংশন কি, তারপরে এটা হচ্ছে আলফাবেট কি, তারপর হচ্ছে এই যে সিস্টেম কি, স্কেপ থেকে একদম ব্যাক স্পেস পর্যন্ত এগুলোকে বলা হয় সিস্টেম কি, তারপর হচ্ছে এডিটিং কি, এখানে এই যে প্রিন্ট স্ক্রিন থেকে ইন পর্যন্ত 7টা কি রয়েছে এটাকে বলা হয় এডিটিং কি, এবং এখানে যে 4টা এরো রয়েছে আপ ডাউন লেফট রাইট এটাকে বলা হয় এরো কি, এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত এটাকে বলা হয় নিউমেরিক কি। ল্যাপটপ কিবোর্ডের এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ল্যাপটপের যে কীগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আরেকটু বিস্তারিত পরিচিত হতে চাই, যে অল কিবোর্ড কি, ল্যাপটপের যে কীগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোর নামগুলো আমরা একটু দেখে নিচ্ছি। স্কেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, স্টার্ট বাটন, অল্টার, স্পেস, ইন্টার, ব্যাক স্পেস, তারপর হচ্ছে ইনসার্ট, ডিলেট, হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন, প্রিন্ট স্ক্রিন, তারপর হচ্ছে নেম লক। তো এগুলো আমরা একটু কিবোর্ড থেকে সরাসরি দেখার চেষ্টা করি। আমি যদি এই কিবোর্ডটা নিই, এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি যদি আরেকটা কিবোর্ড রয়েছে সেটাও নিতে পারি। এই যে আমার সাথে আরেকটা কিবোর্ড রয়েছে, আমি এটাকে বড় করে নিচ্ছি, এটা হচ্ছে ল্যাপটপের ছোট কিবোর্ড। তো আমরা এখান থেকে একটু পরিচিত হয়ে নেই, এটা হচ্ছে স্কেপ, ঠিক আছে। একদম কোনায় উপরে যে কিটা রয়েছে সেটার নাম হচ্ছে স্কেপ, এবং তারপর যে কিটা রয়েছে এখান থেকে সেটা হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে ক্যাপস লক, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে অল্টার, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে অল্টার, তারপর হচ্ছে কন্ট্রোল, শিফট, ইন্টার, ডিলেট। আসলে এই কিবোর্ড কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়, তাই আমরা আসলে মোটামুটি একটা ধারণা নিই যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি কোন কিবোর্ডের মধ্যে কীরকম রয়েছে। তো আমরা এখান থেকে দেখি, যেহেতু আমার ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে এরকম, তো আমি আপনাদের সাথে এটাই পরিচিত করাতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কেপ, প্রথমে যে স্কেপ দিয়েছি, তারপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে ক্যাপস লক, তারপর হচ্ছে শিফট, কন্ট্রোল, ফাংশন, তারপর হচ্ছে স্টার্ট বাটন, তারপর হচ্ছে অল্টার, এটা হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে অল্টার, কন্ট্রোল, শিফট, ইন্টার, ব্যাক স্পেস। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যাপস লক কিন্তু একটা, ক্যাপস লকটা কী জন্য, আপনি যখন নর্মালি কিবোর্ডের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এই অক্ষরগুলো ছোট হাতের আসবে, স্মল লেটার। আপনি যদি বড় হাতের করতে চান বা ক্যাপিটাল লেটারে লিখতে চান তখন এই ক্যাপস লকের মধ্যে যদি ক্লিক করে দেন তখন কিন্তু সবগুলো অক্ষর বড় হাতের আসবে, মানে এইখানে একটা ছোট লাইট আছে, এই লাইটটা জ্বলে থাকবে, তখন বুঝতে হবে যে ক্যাপস লক দেওয়া আছে, তখন আপনি যে কির মধ্যে প্রেস করবেন সেটা কিন্তু বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। এবং এরপর রয়েছে শিফট, তারপর হচ্ছে কন্ট্রোল। তো একটা কিবোর্ডের মধ্যে কিন্তু শিফট দুইটা, এই যে এই পাশে একটা শিফট, তারপরে ডান পাশে একটা শিফট, বাম পাশে একটা শিফট, ডান পাশে একটা শিফট, তারপরে কন্ট্রোল কিন্তু দুইটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে কোনায় কন্ট্রোল একটা, আবার এই পাশে কন্ট্রোল একটা। একটা কিবোর্ডের মধ্যে কিন্তু দুইটা কন্ট্রোল থাকে, কারণ এই কন্ট্রোল এবং শিফটের কাজ কিন্তু অনেক বেশি, তাই আপনি যাতে দুই হাতেই কাজ করতে পারেন, কারণ একবার যদি আপনার হাতে মানে অন্যদিকে কাজ করতেছেন তখন আপনার ডান হাতে আবার
আবার হয়তো এই পাশে আসতে হবে, তাই আপনাকে সহজ করার জন্য দুই পাশে কিন্তু দুইটা কন্ট্রোল দেওয়া আছে, তারপরে শিফটও কিন্তু দুইটা দেওয়া আছে, এবং কিবোর্ডের মধ্যে কিন্তু ইন্টার দুইটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টার, তারপরে এই যে নেমোরিক কি রয়েছে এর নিচেও কিন্তু একটা ইন্টার রয়েছে, দুইটার কাজ কিন্তু একই। এবং এই যে লম্বা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্পেস বার, এবং অল্টার দুইটা, এই যে অল্টার একটা, এই পাশে একটা অল্টার, এবং এটা হচ্ছে স্টার্ট বাটন। তো আমরা মোটামুটি এখান থেকে যে কীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে পারলাম। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে দেখেন নেম লক একটা বিষয় রয়েছে, এই যে নেম লক, এই নেম লকটা কিন্তু নিউমেরিক কির সাথে দেওয়া আছে। আপনি যদি এই নেম লকটা অফ করে দেন, মানে একটা ক্লিক করে দেন, তখন কিন্তু এই যে 1-2 চাপলে কিন্তু আর লিখতে পারবেন না, লেখা আসবে না। আবার যখন চালু করে দিবেন তখন কিন্তু আপনি এখান থেকে 1-2 লিখতে পারবেন। অনেক সময় হয় কি যে কোনো কারণে হয়তো ভুলে একটা চাপ লাগছে নেম লকের মধ্যে, তখন কিন্তু আপনার কিবোর্ডের যে 1-2 লেখার জায়গাটা লক হয়ে গেল, আপনি এখানে হয়তো ক্লিক করতেছেন কিন্তু কোনো কিছু আসতেছে না, তখন আপনাকে বুঝতে হবে এইটা লক হয়ে আছে। আপনি লকটা খোলার জন্য এইটার মধ্যে একটা প্রেস করে দিবেন, তখন কিন্তু এই লকটা খুলে যাবে এবং আপনি 1-2 এখান থেকে লিখতে পারবেন। এবং এখানে কিন্তু এরুকি রয়েছে 4টা, ডান বাম উপরে নিচে। এবং কিবোর্ডের মধ্যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সিম্বল কি। এই যে আপনি যদি এই যে সিম্বলগুলো রয়েছে, যেমন অ্যাট দ্য রেট অফ, তারপর হচ্ছে হ্যাশ, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, তারপর হচ্ছে ডলার চিহ্ন, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে এই যে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে মাইনাস, প্লাস, সমান সমান, এই যে সিম্বলগুলো রয়েছে, আপনি যদি ল্যাপটপের কিবোর্ড থেকে এই সিম্বলগুলো লিখতে চান, তখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে 1-2 যে একটা লাইন রয়েছে, সারি রয়েছে 1 থেকে 0 পর্যন্ত, এখানে কিন্তু সিম্বলগুলো রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই কীগুলোর মধ্যে আপনি যদি নর্মালি একটা ক্লিক করেন, তখন কিন্তু নিচের 1, 2, 3, 4 এগুলো উঠবে। আপনি যদি এই উপরের সিম্বলগুলো আপনার কিবোর্ডে চাপ দিয়ে লিখতে চান, তখন কিন্তু এই শিফট ব্যবহার করতে হবে। এই শিফটের চাপ দিয়ে আপনি যখন 1-এ চাপ দেবেন, তখন কিন্তু এই আশ্চর্যবোধক চিহ্নটা আসবে। শিফটের চাপ দিয়ে আপনি যখন 2-তে ক্লিক করবেন, তখন কিন্তু অ্যাট দ্য রেট আসবে। তারপরে এই শিফটের চাপ দিয়ে যদি আপনি 3-তে চাপ দেন, তখন কিন্তু আপনার হ্যাশ যে চিহ্নটা রয়েছে বা সিম্বল রয়েছে সেটা আসবে। আপনাকে মনে রাখতে হবে নর্মালি যখন আপনি ক্লিক করবেন, তখন 1, 2, 3, 4 একদম 0 পর্যন্ত আসবে, আর যখন আপনি শিফটের চাপ দিয়ে ধরে এটার মধ্যে চাপ দিয়ে ধরে যখন 1-2-তে চাপ দেবেন, তখন কিন্তু উপরের সারিতে যে সিম্বলগুলো রয়েছে সেগুলো আপনি লিখতে পারবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।